তুরস্কে আরও 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। তবে একে পার্টির এই নেতার জন্য এবারের মেয়াদে পথচলা মসৃণ হবে না বলে মত বিশ্লেষকদের। তাদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শরণার্থী সংকট মোকাবেলা এবং জাতিকে ঐক্যবদ্ধ করা হবে এরদোয়ানের জন্য বড় চ্যালেঞ্জ। টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগে কয়েক দফা দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। নতুন মেয়াদে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এরদোয়ান, এর মধ্যে অন্যতম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গত এক দশকে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রার লিরার রেকর্ড দরপতন হয়েছে। গত সপ্তাহে $1 বিনিময়ে লেনদেন হয় 20 লিরা। বৈদেশিক মুদ্রার ক্রমবর্ধমান চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। They're Syrian and have been living in this country for 7 years. তুরস্কের একটি উল্লেখযোগ্য সমস্যা শরণার্থী সংকট। বর্তমানে 37 লাখ সিরীয় শরণার্থী দেশটিতে অবস্থান করছে। 2020 সালে তুরস্কের অর্থনীতির অবনতি ঘটলে শরণার্থীদের প্রতি বৈরিতা বাড়ে। বিশেষ করে বিষয়টির সমাধানে এরদোয়ান প্রশাসনকে চাপ দিচ্ছে সরকার বিরোধীরা। ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর ন্যাটোতে যোগদানের আবেদন জানায় ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো সদস্য হতে হলে জোটটির সব সদস্য দেশের অনুমোদন প্রয়োজন। ফিনল্যান্ডকে সমর্থন দিলেও কুর্দি জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হস্তান্তরের শর্তে সুইডেনের সদস্যপদ আটকে দেয় তুরস্ক। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে তিক্ততা তৈরি হয় আঙ্কারার। এরদোয়ানের জন্য বড় চ্যালেঞ্জ জাতিকে ঐক্যবদ্ধ করা, কারণ রান অফ নির্বাচনে বিরোধী প্রার্থী কিলিচদারুগ্লুর সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল কম। এর অর্থ হল দেশটির প্রায় অর্ধেক মানুষ এরদোয়ানের কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন, 2024 সালে পৌর নির্বাচন ও সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপন এরদোয়ানের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।